তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সবাই নতুন আনে। তো চলো, এরকম কে কে ট্রাই করেছো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আমি আগের থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে? তো ছোট ছোট যে বেবি পটেটোগুলো থাকে না, সে বেবি পটেটোগুলো নিয়ে সুন্দর করে ধুয়ে নেবে, খোসা শুদ্ধ কিন্তু। আর এভাবে পাটা দিয়ে, নড়া দিয়ে থেতো করে নিতে হবে সব আলুগুলো। দেখো আমি থেতো করে কিন্তু আবারও জলের ভিতর দিচ্ছি, কারণ আলুর ভিতর অনেকটা কষ থাকে, না হলে আলুটা কালো হয়ে যাবে। তো দেখো সবগুলো আলু আমি থেতো করে নিয়েছি, এবার কড়াতে চলে যাচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, অনেকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা গরম হওয়ার জন্য পুরো কড়াতে ছড়িয়ে দেবো। তাহলে চলো আলুগুলো ভেজে নিই। এই দেখো সেই থেতো করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ছোট ছোট আলু হবে, আর একটুখানি থেতো করে নিতে হবে। যেটা একটু বড় আলু হবে ওটা একটু বেশি থেতো করে নেবে। তারপর দিয়ে দেবো নুন হলুদ, আর সুন্দর করে ভেজে তুলে নেবো। এটা সম্পূর্ণ অন্যরকম রান্না হবে। তো এর ভিতর আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। আলু পেঁয়াজ একসঙ্গে ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নেবে। একটুখানি ভাজার পরে দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো কুচিটাও এর সঙ্গে সুন্দর করে মিশিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে মশলা পিষে রাখা। ওটা আমি আগে থেকে মশলাটা পিষে ডিব্বা ভরে ফ্রিজে রেখে দিই, যাতে আমি পরে আবারও ব্যবহার করতে পারি। তোমরাও এরকম করে রাখতে পারো। তোমরা মাংসে মাছ ঝোল ডিম ঝোল যেরকমই মশলা ইউজ করো সেই মশলাটাই দিয়ে দেবে। আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি মিক্স করে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ভালো করে মিশিয়ে নেবো। এটা ঢেকে উল্টে পাল্টে সুন্দর করে, যেমন আমরা মাংস রান্না করার জন্য কষাই, সেরকম করে আলুটাও কষিয়ে নিতে হবে। দেখো আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে, আর নিচের থেকে তেলটার জন্য ছেড়ে দিয়েছে, আলুটা কড়াতে লাগছে না, সুন্দর ভাজা হয়েছে। এবার দিয়ে দেবো জল, জল দিয়ে মেলে নেড়ে চেড়ে ঢেকে হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। এর ভিতরে আলুটা সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে আলুটা একটু নেড়ে চেড়ে দিতে হবে, আর একটুখানি চেক করে নিতে হবে যে আলুটা সুন্দর গলেছে কিনা। এটা আর একটু হবে, এখনো ভালো গলেনি। তো আমি মাঝে মাঝেই ঢাকনা খুলে উল্টে পাল্টে দিয়েছি আর চেক করেছি। এবার পুরোপুরি রেডি আমার আলুটা। তাহলে চলো, এই দেখো খুব সুন্দর গলে গেছে। এবার আর কি,
গরম মশলা দাও, যে ধনে শাক খেতে চাও সে ধনে শাক কুচি করে কেটে দিয়ে দাও, আর গরম গরম ভাত রুটি পরোটা যার সাথেই খাবে খুব সুন্দর লাগবে। এটা খেলে মাংসের কথা তো ভুলেই যাবে। তো কেমন হয়েছে আমার রেসিপিটা তোমরা কমেন্ট করে বলতে পারো, বললে পরে আমি একটু অনুপ্রেরণা পাই। তাহলে চলো এই দেখো আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এবার হচ্ছে আমি কিন্তু তাড়কা লাগাইনি, তোমরা আগেই দেখেছো জিরে তারপর ওসব কিচ্ছু ফোড়নে দিইনি, এবার হচ্ছে ফোড়নের পালা, এটাই হচ্ছে টুইস্ট। এই দেখো এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করেছি। তো কিছুটা খাড়া মশলা দিয়ে দিচ্ছি, তোমরা যে যেমন করে খাড়া মশলা পছন্দ করো সেটা দিয়ে দেবে। তো আমি আমার পছন্দ মতো কিছুটা খাড়া মশলা গরম করে নিচ্ছি। এটা হয়ে গেছে, তো এর উপর দিয়ে আমি তড়কাটা লাগিয়ে দিচ্ছি। এই দেখো ফাইনাল লুকটা এত সুন্দর এসেছে কি বলবো, আর খেতেও এত টেস্টি হয়েছে, এটা তোমরা একবার করে খেয়ে দেখতে পারো। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।